আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাশ কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়া প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণের আহ্বান। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা। চার মাসে 1.5 লক্ষাধিক কর্মী বিদেশে গেছেন, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মালয়েশিয়ায় পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। প্রবাসীরা দেশে ফিরে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এখন থেকে সর্বোচ্চ 50 লক্ষ টাকার ঋণ পাচ্ছেন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার পেনাং রাজ্যের পোস্ট অফিস এবং আগ্রণী রেমিটেন্স হাউস পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সরওয়ার। 10 নভেম্বর দুপুরে পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। পরিদর্শনকালে তিনি পোস্ট মালয়েশিয়া স্টেট জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পোস্টলাজু মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণের অগ্রগতি জানতে চান। সংশ্লিষ্টরা হাইকমিশনারকে জানান পেনাংয়ে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা নিরবিচ্ছিন্নভাবে তাদের সেবা গ্রহণ করছেন। চলমান কোভিড-19 এসওপি মেনে চলার কারণে প্রথম পাসপোর্ট বিতরণ কার্যক্রম ধীর হলেও বর্তমানে এসওপি শিথিল হওয়ায় পেনাংয়ের বাংলাদেশি প্রবাসীরা দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট পেয়ে যাচ্ছেন। উল্লেখ্য, চলতি বছর এপ্রিল থেকে পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে পাসপোর্ট বিতরণ করে আসছে বাংলাদেশ হাই কমিশন। রাজ্যের পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট সেবা পরিদর্শন শেষে স্থানীয় সময় বিকেল 2:30 পেনাংয়ের অগ্রণী রেমিটেন্স হাউস পরিদর্শন করেন হাই কমিশনার। তাকে ফুল দিয়ে স্বাগত জানান রেমিটেন্স হাউসের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ডিরেক্টর খালেদ মোর্শেদ রিজভী। এ সময় হাই কমিশনার রেমিটেন্স হাউসে উপস্থিত প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসীদের ওয়েজ আর্নার্স বন্ডে বিনিয়োগের আহ্বান জানান হাই কমিশনার। পরে ওয়েজ আর্নার্স বন্ডে বিনিয়োগকারী একজনের হাতে 21 লাখ টাকার বন্ড সার্টিফিকেট তুলে দেন হাই কমিশনার। এ সময় হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ রাজিবুল হাসান ও অগ্রণী রেমিটেন্স হাউসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল ইমিগ্রেশন ক্যাম্পে বন্দি বাংলাদেশিদের শিগগিরই দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ জহুরুল ইসলাম। স্থানীয় সময় বুধবার দুপুরে ক্যাম্প পরিদর্শনকালে তিনি এই কথা জানান। এ সময় তিনি বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং বন্দীদের ফেরত পাঠানোর বিষয়ে ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন হাই কমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ মুকসেদ আলী ও লোকমান হোসেন। ক্যাম্প কর্তৃপক্ষ জানায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বন্দীদের অনেকে ট্রাভেল পাস ও বিমান ভাড়া বাবদ অর্থ সহায়তা প্রয়োজন। হাই কমিশনের পক্ষে বন্দীদের সব রকম সহায়তা করা হবে বলে জানিয়ে তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শ্রম কাউন্সিলর। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ হাই কমিশনের অনুরোধে সাড়া দিয়ে ক্যাম্প পরিদর্শনে সহায়তা করায় ক্যাম্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। হাই কমিশন সূত্র জানা গেছে, মালয়েশিয়ার আইন অনুযায়ী পাসপোর্ট ভিসা না থাকা, পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হওয়া এবং সাগর বা স্থলপথে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশটির পুলিশ গ্রেপ্তার করে। পরে বিচার ও সাজা শেষে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য রাখা হয় বুকিত জলিল ক্যাম্পে। এরপর হাই কমিশন থেকে অস্থায়ী ট্রাভেল পাস ইস্যু করে পাঠানো হয় বাংলাদেশে। এক্ষেত্রে নিজস্ব বিমান ভাড়ায় ফিরতে হয় দেশে। এ বিষয়ে বাংলাদেশ হাই কমিশন কি পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে সংশ্লিষ্টরা বলেন, বন্দি শিবিরে যারা আছেন তাদের দ্রুত দেশে পাঠানোর সব রকম ব্যবস্থা হয়েছে। যাদের কেউ নেই অথবা টিকিটের ব্যবস্থা হচ্ছে না, তাদের দূতাবাসের পাশাপাশি জনহিতৈষী কাজে নিয়োজিতদের সহযোগিতায় বিমানে টিকিট দিয়ে দেশে পাঠানো হয়। বাংলাদেশি কমিউনিটি ও প্রবাসী পরিবারগুলোর দাবি, সরকারিভাবে বিমানের টিকিটের ব্যবস্থা হলে ভোগান্তি অনেকটাই কমে আসবে। বর্তমানে বিদেশি কর্মী গমনের হার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মোট 1.5 লাখেরও বেশি কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন। প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র আসছে বলেও জানান মন্ত্রী। বুধবার বিকেলে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির 14তম বৈঠকে তিনি এই কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থানের হার কোভিড পূর্ববর্তী অবস্থায় ফিরে এসছে। এই প্রবাহ চলমান থাকলে বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বর্তমানে রেমিটেন্স প্রবাহ কিছুটা কমলেও খুব শিগগির এটা ঊর্ধ্বমুখী হবে বলেও জানান মন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এমপি। উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি,
মৃণাল কান্তি দাস এমপি, পঙ্কজ নাথ এমপি এবং সাদেক খান এমপি। এছাড়াও মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুল সালেহীন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ মন্ত্রণালয়ের 2020-21 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন কমিটির সভাপতি ও সদস্যদের হাতে তুলে দেন। মালয়েশিয়ায় পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। মালয়েশিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে আয়োজিত হতে চলেছে একটি বিশাল শিক্ষামেলা। আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। এনএসএস এর হেড অব মার্কেটিং সবুজ হোসেন বলেন, দেশের খরচে বিদেশে মানসম্মত পড়াশোনার সুযোগ তৈরি হবে এই শিক্ষামেলার মাধ্যমে। এছাড়া শিক্ষার্থীরা তাদের অবস্থান সম্পর্কে একটি ধারণা পাবে। তিন শহরে তিন দিন ব্যাপী শিক্ষামেলায় বিশেষ আকর্ষণ হিসেবে স্পট অ্যাডমিশন নিলে উপহার হিসেবে ল্যাপটপ রাখা হয়েছে। মেলায় থাকছে আইলটস ছাড়া তাৎক্ষণিকভাবে ভর্তির সুযোগ, রয়েছে স্কলারশিপও। এছাড়াও শিক্ষামেলায় আরও থাকছে বিনামূল্যে প্রবেশের সুবিধা, ডকুমেন্ট অ্যাসেসমেন্ট, টিউশন ফি সহ অন্যান্য খরচের ধারণা, বিদেশে পড়াকালীন বসবাসের জন্য কেমন খরচাদি হবে তার ধারণা, পার্ট টাইম জব করা যাবে কিনা সে সম্পর্কে তথ্য, স্কলারশিপের উপর বিস্তারিত আলোচনা, পড়াশোনা শেষে পিআর সম্পর্কে তথ্যাদি এবং সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিভার্সিটি, তেনেগা ন্যাশনাল ইউনিভার্সিটি, টেকনিক্যাল মালাক্কা, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাইবার জায়া সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ বাংলাদেশি। প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে আসেন। তবে করোনা প্রাদুর্ভাবে লকডাউনের মাঝে প্রায় দুবছর নতুন করে বিদেশি শিক্ষার্থী আসতে পারেনি। মূলত এই শূন্যতা পুষিয়ে নিতে সহজ শর্তে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। প্রবাসী কল্যাণ ব্যাংকের পুনর্বাসন ঋণের সর্বোচ্চ সীমা 8 লক্ষ টাকা হতে বাড়িয়ে 50 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে বঙ্গবন্ধু বিবাসী বৃহৎ পরিবার ঋণের সীমা 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 50 লক্ষ টাকায় নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ঋণ বিতরণ কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনবল নিয়োগ সহ ব্যাংকের শাখা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, পঙ্কজ নাথ ও মোহাম্মদ সাদেক খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে দেশের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি থেকে এ পর্যন্ত কতজন লোক ট্রেনিং নিয়ে বিদেশে গিয়েছে তার একটি পরিসংখ্যান কমিটিতে পাঠানোর কথা বলা হয়েছে। তাছাড়া দেশের প্রান্তিক বেকার লোকদের জন্য ট্রেনিং উৎসাহ প্রদানের জন্য যারা ভালো করবে তাদেরকে আর্থিক পুরস্কার দেওয়ার বিষয়টিও বিবেচনার সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, কোভিড পরবর্তী সময়ে নতুন শ্রমবাজারের অংশ হিসেবে মাদাসাগাকার, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, উজবেকিস্তান, কম্বোডিয়া, সিসেলস, বসনিয়া, হার্জেগোভিনা এবং পোল্যান্ডে কর্মী প্রেরণ শুরু হয়েছে। এছাড়া আরও কিছু নতুন নতুন দেশে কর্মী প্রেরণের নিমিত্ত মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।